আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। আবারও কংগ্রেসে যোগদান প্রায় শতাধিক তৃণমূল কর্মীর। রবিবার জাতীয় কংগ্রেসের জেলা কার্যালয়ে অধীর চৌধুরীর নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত তৃণমূল কর্মীরা কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করে। লোকসভা নির্বাচনের আগের পর এক তৃণমূলের সক্রিয় কর্মী কংগ্রেসে যোগদান করায় ভোটের লড়াইয়ে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের সংগঠন মজবুত হবে, এমনটাই মন্তব্য অধীর চৌধুরীর। তৃণমূল দল ভাঙছে, আমি তো আগেই বলেছি 29 এপ্রিল পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের এমন অবস্থা হবে যে দিনের বেলায় হেরিকেল নিয়ে দেখতে হবে তৃণমূলকে। এটা হবে তৃণমূলের পরিণতি। সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল আজকে ডিসেম্বর মাস থেকে ভাঙনের শিকার। আমরা তৃণমূলের এই ভাঙন যজ্ঞে শুধুমাত্র মাঝে মাঝে এসে যোগদান করছি। তৃণমূলের এই ভাঙন যজ্ঞ অব্যাহত আছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে নির্বাচনের আগে যখন তৃণমূল দল তারা মুর্শিদাবাদ জেলা দখলের স্বপ্ন দেখছে, তখন তাদেরকে পরামর্শ যে কমসে কম নিজের পার্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা কর, তারপরে মুর্শিদাবাদ দখল করার কথা ভাববি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবিক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ। সুস্থ মনে ঠিকানা, যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।